আজকের মতো এইরকম একটা শুভ দিন, আজকের এই জন্মাষ্টমী এই শুভ দিনে আমাদের বর্ধমান জেলার বিশিষ্ট ব্যক্তিত্বদের সামনে যে ক্লাব লালটু স্মৃতি সংঘ, যাদের আজকে 63তম দুর্গাপুজোর সূচনা হতে চলেছে খুঁটি পুজোর মধ্য দিয়ে, সেই খুঁটি পুজোর অনুষ্ঠানে আমাদের সম্পাদক তন্ময়দা রয়েছেন, যিনি এবার আমাদের সম্মানীয়, যিনি আমাদের এই দুর্গাপুজো পুজোর প্যান্ডেল করবেন, তিনি আছেন। সর্বোপরি এই ক্লাবের আমার সম্মানীয় দাদারা ভাইরা রয়েছেন। আমরা মনে করি যে আমাদের বর্ধমান জেলার মধ্যে আমাদের শহরে যে কটা বড় পুজো হয় তার মধ্যে অবশ্যই লালটু স্মৃতি সংঘ একটা বড় দুর্গাপুজো। এটা আমরা বাচ্চা বয়স থেকেই দেখে এসেছি। আমরা এই ঠাকুর দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম এই লালটু স্মৃতি সংঘের ঠাকুর দেখার জন্য, এবং ধারাবাহিকভাবে তারা আজও 63তম পুজোর মধ্যে আজও তারা সেটা বজিয়ে রেখেছেন, এবং সুন্দর একটা মণ্ডপ ঠাকুর দিয়ে পরিবেশন করে মানুষের মধ্যে একটা এই দুর্গাপুজোকে আনন্দের পরিবেশ তৈরি করে দিচ্ছে। আমরা মনে করি যে আমাদের শহরে যে কটা ঠাকুর খুব ভালো হয় এই ঠাকুর দেখার জন্য মানুষের ঢল নামে পুজোর কদিন, এবারও আমাদের আশা লালটু স্মৃতি সংঘের এই ঠাকুর এবারও ভালো হবে, এবং আমরা পুজোর সঙ্গে সঙ্গে আরও একটা আনন্দের দিন আমরা উপভোগ করি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের কার্নিভাল উপহার দিয়েছেন, কলকাতার পর আমরাই বর্ধমানে সব থেকে বড় কার্নিভাল করি। আগেরবারের কার্নিভালে এই লালটু স্মৃতি সংঘই ফার্স্ট হয়েছিলেন। আমরা আশা করব এবারও ভালো করে 14ই অক্টোবর আমাদের কার্নিভাল হবে বর্ধমানে, এবারও যাতে ভালো করে লালটু স্মৃতি সংঘ এবারও কার্নিভালে ভালো করে তারা যাতে প্রাইজ পায় সেই চেষ্টা তারা করবে। সবাই মিলে একদিকে যেমন দুর্গাপুজো সবাই মিলে ভালো করতে হবে, কার্নিভালও ভালো করতে হবে। আমরা যেটা বর্ধমান শহরে আমাদের এই পুজো নিয়ে 5 থেকে 6 মাস আগের থেকেই সব পুজো কমিটিগুলো নেমে পড়েছে যে ভালো করে দুর্গাপুজো করার জন্য, এবং আজকের 63তম লালটু স্মৃতি সংঘের এই দুর্গাপুজো খুঁটি পুজোর মধ্য দিয়ে আজকের থেকে শুরু হবে দুর্গাপুজোর প্যান্ডেল এবং সমস্ত কাজ। আমরা আশা করব সবাই একসঙ্গে থেকে এই লালটু স্মৃতি সংঘের দুর্গাপূজাকে সহযোগিতা করুন, যাতে প্রতি বছর যেমন ভালো করে এবারও যাতে সবাই ভালো করতে পারে এই দুর্গাপুজো। তাই সবাইকে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই, সবাই ভালো থাকবেন, নমস্কার।